রিপাবলিকের হাতে মোস্তাকিনের গতিবিধির ফুটেজ, কুলতলির এক দোকানে কাজ করত এই অভিযুক্ত মোস্তাকিন, রিপাবলিকের হাতে দোকানের সেই সিসি ফুটেজ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ঘটনার দিন বিকেলে দোকানে কাজ করছিল মোস্তাকিন, দোকানের পাশ দিয়ে যাচ্ছিল ছোট্ট উমা, ছোট্ট উমাকে দেখেই দোকান থেকে বেরিয়ে যায় মোস্তাকিন, সাইকেল নিয়ে ছোট্ট উমার পিছু নেয় মোস্তাকিন। সিসি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনাটি। রিপাবলিকের হাতে সেই সিসি ফুটেজ এসে পৌঁছেছে, যে সিসি ফুটেজে লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে অভিযুক্ত মোস্তাকিনের গতিবিধি। একবার দেখুন, অভিযুক্ত মোস্তাকিন দোকানে কাজ করছে, বিকেল 5:08 দোকানে কাজ করছে মোস্তাকিন, সেই ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। সিসি ফুটেজে মোস্তাকিনের যা যা গতিবিধি, সেই গতিবিধিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিকেল 5:08 ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে দোকানে কাজ করছে মোস্তাকিন, এই যে অভিযুক্ত গোলাপি রঙের জামা পরে, দেখুন একবার ভালো করে দেখাচ্ছি, ঠিক বিকেল 5:08 গোলাপি রঙের জামা পরা অভিযুক্ত মোস্তাকিন সে দোকানে কাজ করছে। বিকেল 5:08 যে সিসি ফুটেজ, সেই সিসি ফুটেজ আপনাদেরকে দেখালাম, ঠিক তার 1 মিনিট পরে 5:09 কি করছিল অভিযুক্ত দেখুন একবার, 5:09 ছবি দেখাচ্ছি, দোকানের কাজ দিয়ে একেবারে দোকানের গা ঘেঁষে চলে যাচ্ছে ছোট্ট উমা। 5:09 5:08 দোকানে কাজ করছে মোস্তাকিন, 5:09 দোকানের পাশ দিয়ে ছোট্ট উমা চলে যাচ্ছে, বাড়ি ফিরছিল ছোট্ট উমা, বাবাকে বলে এসেছিল আমি বাড়ি যাচ্ছি, এবারে বাড়ি ফেরার জন্য এই রাস্তাটাই বেছে নিয়েছিল উমা। ভালো করে দেখুন একবার, একবার দেখানোর চেষ্টা করছি, 5:09 দোকান, যে দোকানে মোস্তাকিন কাজ করছে সেই দোকানের, সেই দোকানের পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছে উমা। এরপরে ছবিটা দেখুন, এই যে উমা যাচ্ছে ঠিক বিকেল 5:09, উমার গতিবিধির দিকে নজর মোস্তাকিনের, ভয়ঙ্কর ব্যাপার, দেখুন একবার উমা যাচ্ছে যে রাস্তা দিয়ে তার সেই গতিবিধির উপর নজর রাখছে মোস্তাকিন, ভয়ঙ্কর একটা পরিস্থিতি বোঝাই যাচ্ছে এখানে। মোস্তাকিন এখানে বসে বসেই বোধহয় জাল বুনছিল কিভাবে উমাকে হত্যা করা যায়, একটা ছোট্ট উমা, একটা ছোট্ট বাচ্চা সে বাড়ি ফিরছে দোকানের পাশ দিয়ে, আর সেই ছোট্ট উমার উপর নজর রাখছে মোস্তাকিন, দেখুন 5:09 যে 9 মিনিটে 5:09 দোকানের পাশ দিয়ে ছোট্ট উমা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, আর এই মোস্তাকিন তার উপরে নজরদারি চালাচ্ছে, দেখছে কোন দিকে যাচ্ছে উমা, সেই রাস্তা দেখার চেষ্টা করছে। 5:09 ছবিটা দেখালাম, এরপরে ঠিক 3 মিনিট বাদের 5:09 পর 5:12 সিসি ফুটেজটা আপনাদেরকে একবার দেখাই, 5:12 মোস্তাকিন দোকান থেকে বেরিয়ে সাইকেলে উঠছে, 5:13 5:08 দোকানে কাজ করছে, 5:09 ছোট্ট উমা দোকানের পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং সেই ছোট্ট উমাকে নজরদারি কে চালাচ্ছে তার উপরে এই মোস্তাকিন। তারপরে 5:12 দোকান থেকে বেরিয়ে গেল মোস্তাকিন, তারপরে 5:13 নিজের সাইকেল, দেখুন একবার সাইকেলে করে চলে গেল। আরো একবার আপনাদেরকে দেখাই, একেবারে 5:08 থেকে 5:13 এই কয়েক মিনিটে ঠিক কি কি গতিবিধিটা ঠিক কেমন ছিল মোস্তাকিনের, একবার দেখুন 5:08 দোকানে কাজ করছে মোস্তাকিন, অভিযুক্ত গোলাপি রঙের জামা পরে, দেখুন একবার এই গোলাপি রঙের জামা পরা এটাই হচ্ছে মোস্তাকিন, গোলাপি রঙের জামা পরে দোকানে কাজ করছে অভিযুক্ত মোস্তাকিন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিকেল 5:08 ছবি দেখাচ্ছি আপনাদেরকে, আর এবারে দেখাবো ঠিক তার 1 মিনিট পর, অর্থাৎ 5:09 ঠিক কি করছে, 5:09 এই যে দোকান, যে দোকানে মোস্তাকিন কাজ করছিল সেই দোকানের পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল ছোট্ট উমা, বাবাকে বলে এসেছিল আমি এখন বাড়ি যাচ্ছি, সেই বাড়ির রাস্তাটাই ছোট্ট উমা ধরেছিল, পথটা বেছে নিয়েছিল একেবারে মোস্তাকিনের দোকানের পাশ দিয়েই, একেবারে দোকানের পাশ দিয়েই সে বাড়ি যাচ্ছিল, মায়ের কাছে যাচ্ছিল, বাবাকে বলে এসেছিল আমি বাড়ি যাচ্ছি, আমি মায়ের কাছে যাচ্ছি, কিন্তু উমা জানতো না যে উমার গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছে এই মোস্তাকিন, দেখুন 5:09 ঠিক যে সময় দিয়ে উমা, ছোট্ট উমা বেরিয়ে বাড়ির পথে হাঁটা দিল, ঠিক তখনই তার গতিবিধির ওপর কে নজর রাখছে, তার গতিবিধির ওপর নজর রাখছে মোস্তাকিন, দেখুন একবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 5:09 দোকানের কাজ দিয়ে একেবারে পাশ দিয়ে চলে যাচ্ছে হেঁটে হেঁটে ছোট্ট উমা, বাড়ির পথে রওনা দিয়েছিল ছোট্ট উমা, তার উপর তার গতিবিধির উপর দেখুন ভালো করে,
করছি আপনাদেরকে 5:09 ঠিক কিভাবে মুস্তাকিন উমার ওপর নজরদারি চালাচ্ছে সেই ছবিটা দেখুন একবার। আর এবারে দেখাবো ঠিক তার 3 মিনিট বাদে 5:12 মুস্তাকিন দোকান থেকে বেরিয়ে যাচ্ছে, দেখুন একবার সেই ছবিটাও। 5:13 দোকান থেকে বেরিয়ে সাইকেলে কিন্তু সাইকেলে উঠে গিয়েছে এই মুস্তাকিন। দেখতে পাচ্ছেন সাইকেলে করে রওনা দিল মুস্তাকিন। আর এবারে দেখা এই যে মুস্তাকিনের কথা এতক্ষণে বলছি আমরা, এই কুলতলি কাণ্ডে অভিযুক্ত মুস্তাকিনকে, মুস্তাকিনের পুরো নাম মুস্তাকিন সর্দার, তার বয়স মাত্র 18 বছর। মুস্তাকিন পেশায় হকার, হকারি করত, আগে অন্য নাবালিকাকে উত্তপ্ত করার অভিযোগ উঠে এসেছে এই মুস্তাকিনের বিরুদ্ধে। আরো একবার ভালো করে শুনুন, এর আগেও এক অন্য নাবালিকাকে উত্তপ্ত করার অভিযোগ উঠেছে মুস্তাকিনের বিরুদ্ধে। কুলতলি কাণ্ডে অভিযুক্ত মুস্তাকিন, যার বয়স মাত্র 18 বছর, মুস্তাকিন পেশায় হকার, হকারি করত, এর আগেও অন্য নাবালিকাকে উত্তপ্ত করার অভিযোগ উঠেছে এই মুস্তাকিনের বিরুদ্ধে। আপনাদের দেখা আপনাদের জানালাম এই মুস্তাকিন সে কে এবং আগেও এর বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা সেটাও আপনাদেরকে জানালাম। এবং এবারে আপনাদেরকে শোনাই এই ছোট্ট উমার বান্ধবী, তার মা, তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শুনুন না। ঘটনার দিন মানে পরশু দিনও কি ওরা দুজন একসঙ্গে আসছিল? একসঙ্গে আসছিল, কিছু দূরে এসে আবার দুজনে ছাড় হয়ে গিয়েছে। মেয়ে খাবার কিনছিল, ও তখন ছাড় হয়ে গিয়ে অন্যজন সাইকেলে এসছে, ও দেখতে পায়নি। কিছু দূরে এসে ও তখন হাত ছড়ি দিয়ে বলছে, তখন ও বলছে যে রুবিনা আমি বাড়ি যাচ্ছি, এই পর্যন্ত ও দেখেছে আর দেখেনি। কার সঙ্গে ছিল কি করে বলবো, সাইকেলে উঠেছিল বা কিছু, কারণ সাইকেলে উঠেছে এইটুকু দেখেছে, তবে কার সঙ্গে কার সাইকেল ও জানে না, ও দেখেনি, কোন একটা সাইকেলে উঠেছিল এইটুকুই দেখেছে। তারপর মেয়ে বাড়ি ফিরে এসছে। হ্যাঁ,